এক ভাই প্রশ্ন করেছেন যে ছুটে যাওয়া নামাজের জন্য একামত দিতে হবে কিনা জি ভাই ছুটে যাওয়া নামাজের জন্য একামত দিতে হবে আর ছুটে যাওয়া নামাজ যদি এক ওয়াক্ত হয় বা দুই ওক্ত হয় তিন ওয়াক্ত হয়ে যায় তাহলে ক্ষেত্রে উত্তম হচ্ছে এই সবগুলো নামাজের পক্ষ থেকে একবার আজান দেওয়া আর প্রত্যেক নামাজের শুরুতে ইকামত দিয়ে নেওয়া যেমন পোখারিতে একটি হাদিস এসেছে যেটা খন্দকের যুদ্ধে রসুল আলী সাল্লাম একাদারে চার ওয়াক্ত নামাজ পড়তে পারেননি জোহর আসর মাগরিব এশাব এই চার ওক্ত নামাজ পড়তে পারেননি তখন রসুলসলালু আলি সাল্লাম রাত কিছুটা অতিক্রম হয়ে গেলে বেলাল রাজি আলাহ তালহুকে বললেন যে হে বেলাল তুমি আজান দাও আজান দেওয়ার পরে তিনি প্রথমে জোহর পড়লেন একামত দিয়ে তারপর আসর পড়লেন আসরের পূর্বে একামত দেওয়া হলো মাগদীব পড়লেন একামত দেওয়া হলো এশা পড়লেন একামত দেওয়া হলো এটা হচ্ছে নিয়ম যদি একা একই কেউ পড়ে জামাত ছাড়া যদি একা একই পরে ফাওয়ায়েত অর্থাৎ ছুটে যাওয়া নামাজগুলো সেক্ষেত্রে আলেমুলামাগন বলেছেন যে সে আজান দিবে এবং একামত দিবে এটা হচ্ছে উত্তম আর যদি কেউ আজান না দেয় তাহলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে এমন যে জায়গায় গেলাম যে জায়গার মধ্যে আজানের শব্দ আমরা শুনতে পাইনি অনেক সময় আমরা বাড়িতে থাকি গুমের মধ্যে থাকি আজান শুনি না তখন মসজিদে গিয়ে পরবর্তীতে গিয়ে সোলা তাজা সেই সেক্ষেত্রেও এই ধরনের হুকুম হতে পারে আল্লাহু আলাম আসসালাম আলাইকুম